নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে শুভ নববর্ষ 2022, হ্যাপি নিউ ইয়ার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। দেখুন, 2021 মোটের উপর দিয়ে যেমন গেছে, কিন্তু 2022 এই নতুন বছরকে স্বাগত জানিয়ে আরও ভালো, আরও বেটার যেন যায় আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ বছরের শুভ কবচ, শুভ সংখ্যা এবং শুভ রং কোনগুলো, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, 2022 2+2+2 সমান হচ্ছে 6। এই বছরটিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু শুক্র। শুক্র আপনাদের ভাগ্যাধিপতি এবং ধনপতি। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য এবং অর্থ এই দুটোই কিন্তু আপনারা কিন্তু সাপোর্ট কিন্তু এ বছর পাবেন। ডায়েরিতে নোট করে নিন, আপনাদের ক্ষেত্রে এই 2022 সালটা আপনাদের ক্ষেত্রে কিন্তু স্মরণীয় বছর হতে চলেছে। এবং এর পাশাপাশি কিছু কবজ আছে, যে কবজ রাশিভিত্তিক, অর্থাৎ আপনাকে আপনার জন্মছক দেখাতে হবে। রাশিভিত্তিক যদি কবজ আপনি লাগাতে পারেন, আরও ফার বেটার রেজাল্ট পাওয়ার জন্য, আপনি যেমন আছেন তো আছেন, আরও যে সেই জায়গাটা ভালো করার জন্য আপনি কিন্তু নিশ্চিতরূপে কবচ কিন্তু লাগাতে পারেন, আপনাদের রাশি অনুযায়ী, আপনাদের হরোস্কোপ দেখিয়ে। এইবার আসি আপনার কন্যা রাশির ক্ষেত্রে শুভ রং। কন্যা রাশির ক্ষেত্রে শুভ রং হচ্ছে আপনার সবুজ, আপনার সাদা, সবুজ সাদা নীল, সবুজ সাদা নীল, এ কটি রং এবং হলুদ, এ কটি রং আপনাদের ক্ষেত্রে শুভ। সবুজ সাদা নীল এবং হলুদ আপনাদের ক্ষেত্রে শুভ। কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ কালার হচ্ছে গোলাপি এবং ঘিয়া কালার, আপনাদের ক্ষেত্রে কিন্তু এ বছর অশুভ। এবার আসি আপনাদের ক্ষেত্রে যে শুভ সংখ্যা, যে যে তারিখে আপনি কোনো ইন্টারভিউ দিলে ভালো ফল পাবেন, আর যে রঙগুলোর কথা বললাম কি না, সে রঙের রুমাল অথবা পোশাক যদি আপনি পরিধান করেন, কোনো ইন্টারভিউতে যান বা কোনো ভালো কোনো কাজে যাচ্ছেন, সেই রকম রুমাল একটা রাখলেন বা সেই রকমের পোশাক আপনি বলেন, সেই কারণে আপনার কিন্তু ভাগ্য কিন্তু চমকাবেই। এবার আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কোনগুলো, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 5, 6, 5, 1, 8 এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে কিছুটা হলো 2, আপনাদের ক্ষেত্রে কিছু অংশ হলো কিন্তু শুভ ফল কিন্তু আপনাদেরকে এ বছর নির্দেশ কিন্তু করছে। অর্থাৎ এই তারিখগুলোতে আপনারা ভালো কোনো শুভ কাজ করার চেষ্টা করুন, অর্থাৎ এই তারিখগুলো আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন ব্যবসা ক্ষেত্রে, এই তারিখে কোনো ইন্টারভিউ যদি হয় বা এই তারিখে আপনি বাড়ি নির্মাণ করছেন বা কারখানা তৈরি করছেন, এই তারিখগুলোতে যদি আপনি করতে পারেন এবং যে শুভ কবচটি রাশিভিত্তিক আপনাদেরকে বললাম যদি আপনারা লাগান, এই যে আর শুভ রং, শুভ সংখ্যা তিনটি যদি আপনার একসঙ্গে যদি একত্রে মিল হয়ে যায়, আপনাকে আটকে রাখবে কে, অর্থাৎ এক কথায় ভাগ্যবানের বোঝা ভগবান বয়, একটা কথাই আছে। তো কন্যা রাশির মহাভাগ্যশালী হতে চলেছে 2022। নমস্কার।